আমাদের খুবই খেয়াল রাখা দরকার, জিলহজ মাসের কিছু আমল আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম খাচ্ছে, ফজরের সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে খাচ্ছেন। আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কসম খায়, কোন সময় শহরের কসম খাচ্ছে, কোন সময় তিন ফলের কসম খাচ্ছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন লা উকসিমু বিহাযাল বালাদ, এইভাবে বিভিন্ন সময় আমার আল্লাহ কসম খাচ্ছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা কথা বললে সেটা কি কসম খাওয়ার প্রয়োজন হয়? না, কারণ আল্লাহ যেটা বলেন ওইটাই সত্য, চির সত্য, ওটা বিশ্বাস করা ইমানদারের আলামত, ইমানদারের কাজ। কিন্তু তারপরেও গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ কসম খাচ্ছেন, কসম খেয়ে বলতেছেন ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশ, দশটি রাতের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এখানে দশটি রাতের কসম খাচ্ছেন। কোন দশটি রাত এত ফজিলতপূর্ণ যেগুলোর কসম আল্লাহ নিজেই কসম খেয়ে বলতেছেন এই দশটি রাত অনেক ফজিলতপূর্ণ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবগুলোর মধ্যে লিখতেছেন, আপনার বিভিন্ন মত আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের মত অনুযায়ী যেই দশ রাতের কথা আল্লাহ কসম খেয়ে বলতেছেন এই দশটি রাত হল জিলহজ মাসের শুরু থেকে দশটি রাত, দশ তারিখ পর্যন্ত এই দশটি রাতের কসম আল্লাহ নিজে খাচ্ছেন। তাহলে বোঝা যায় এই দশটি রাত অনেক ফজিলতপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। বলে কেমন ফজিলতপূর্ণ? হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রতিদিনের রোজা রাখার কথা আছে, একটা একটা রোজা, নফল রোজা, প্রতিদিনের একটা একটা রোজা রাখার কথা আছে। তাহলে যদি আপনি একটা একটা করে রোজা রাখেন, এই একটা একটা রোজার কি ফজিলত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা একটা রোজা রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় এক বৎসরের রোজার সওয়াব দিবেন। তাহলে দেখেন কত বড় ফজিলতপূর্ণ হাদিস আসছে। এই জন্য আমাদের যাদের কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, আমরা রোজা রাখি, রোজার কারণে শরীরের অনেক ফায়দা হয়, দিনীয় ফায়দা, দুনিয়াবীও ফায়দা। একটা রোজা রাখবেন তাহলে এক বৎসর রোজার সওয়াব আপনার আমল নামাই দিবে, তাহলে দশটি রোজা রাখলে তাহলে দশ বৎসরের আমল নামায় আপনার রোজার সওয়াব লেখা হবে। কত বড় কথা! এই জন্য যে সামনে আসতেছে এই সময়টা, এটাকে আমরা অবহেলা না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিছু কিছু সুযোগ দিয়ে থাকেন, বান্দা যেন সুযোগগুলো কাজে লাগিয়ে নিজেকে মূল্যায়ন করাতে পারে আল্লাহর দরবারে। আমলের মধ্যে আমাদের অনেক ঘাটতি, আমরা আমল করতে পারি না, দুর্বল মানুষ, আমাদের আমলের স্পৃহা কম, শয়তান 24 ঘন্টা আমার সাথে পিছু লাগা আছে। কোনো ভালো কাজ আমরা করতে পারি না, করতে গেলে ওইখানে ওয়াসওয়াসা ঢালে, হচ্ছে কি হচ্ছে না, আরে এত করতে হবে কেন, এমনি তো যা করছো অনেক বেশি হয়ে গেছে,
এরকম ওয়াসওয়াসাগুলো আমাদের দেয়। অথচ দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পিছনে কোনো গুনাহ ছিল না, সমস্ত নবীদের নবী সরদার, আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ নাই, আগে পরের কোনো গুনাহ নাই। আপনি একটু তার জীবনীটা পড়ে দেখেন, রাত্রি যখন গভীর হতো নফল নামাজে তিনি দাঁড়িয়ে যাইতেন এবং আপনার দাঁড়াইয়া থাকতে থাকতে তার পা মুবারক ফুলে যেত, মনে হতো যেন এখনই পাটা ফেটে যাবে, এমন অবস্থা হয়ে যেত। আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, অথচ ওনার কোনো আগে পিছের কোনো গুনাহ নাই। আজকে আমরা 24 ঘন্টা গুনার মধ্যে আমরা লিপ্ত, আমাদের গুনার কোনো শেষ নাই। গুনাহ হচ্ছেই তো করতেছি, জানতেছি গুনাহ হচ্ছে, তারপরেও ছাড়তে পারতেছি না শয়তানের ওয়াসওয়াসার কারণে। শয়তান তো বলেছে ডানে বামে সামনে পিছনে আমি আসি, আল্লাহকে বলছে যে আল্লাহ আমাকে কেয়ামত পর্যন্ত তুমি হায়াত দাও, আল্লাহ কবুল করেছে। এবং প্রত্যেকটা মানুষের শিরাই শিরাই যেন আমি ডুবতে পারি, আল্লাহ কবুল করেছে। তখন শয়তান বলল দেখি এবার তোমার বান্দারা কিভাবে বেহেস্তে যায়, আমি একটু দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের প্রতি উত্তরে বললেন বান্দা গুনাহ করবে, বান্দার পুরা জীবনটা গুনায় ভর্তি, যেদিকে তাকাবে সেদিকে সেই গুনাই দেখবে, যেদিকে তাকাবে সেদিকে সেই গুনাই দেখবে, তার পিছে সামনে ডাইনে বায়ে উপরে নিচে শুধু গুনাকে গুনা, গুনাকে গুনা, গুনা ছাড়া আর কোনো কিছু নাই। কিন্তু এই বান্দা যখন একটু সূচনা আসবে, অন্তরের মধ্যে একটু পরিতাপ আসবে যে আমি কি করতেছি, জীবনটা তো গুনার মধ্যে কাটিয়ে দিলাম, এই পরিতাপ নিয়ে সে একটু আল্লাহর দরবারে হাজির হয়ে গেল আর নিজেকে মনেকে মনে বলল ওই দিনে আর পৃথিবীতে আমি থাকব, একটু তওবা করে নি। যখন ইখলাসের নিয়তে আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে এই বান্দা জাহান্নাম দেখে নাই, আপনার জাহান্নামকে ভয় পায়, আল্লাহকে দেখে নাই আল্লাহকে ভয় পায়, এই বান্দা